সূরা আল আরাফ 101 আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো হলো সেসব জনপদ যার কিছু বিবরণ আমি আপনাকে অবহিত করেছি, আর নিশ্চিতই ওদের কাছে পৌঁছেছিল রাসূল নিদর্শন সহকারে। অতঃপর কুশমিন কালো, এরা ইমান আনবার ছিল না, তারপরে যা তার ইতিপূর্বে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে। এভাবেই আল্লাহ কাফেরদের অন্তরে মোহর এঁটে দেন, আর তাদের অধিকাংশ লোককেই আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি, বরং তাদের অধিকাংশকে পেয়েছি হুকুম অমান্যকারী। অতঃপর আমি তাদের পরে মুসাকে পাঠিয়েছি নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার সভাসদদের নিকট, বস্তুত ওরা তার মোকাবেলায় কুফরি করেছে। সুতরাং চেয়ে দেখো কি পরিণতি হয়েছে অনাচারকারীদের। আর মুসা বললেন, হে ফেরাউন, আমি বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে আগত রসুল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। আমি তোমাদের পরওয়ারদিগারের নিদর্শন নিয়ে এসেছি, সুতরাং তুমি বনি ইসরাইলদের আমার সাথে পাঠিয়ে দাও। সে বলল, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তখন তিনি নিক্ষেপ করলেন নিজের লাঠিখানা এবং তৎক্ষণাৎ তা জলজ্যান্ত এক অজগরে রূপান্তরিত হল, আর বের করলেন নিজের হাত এবং তার সঙ্গে সঙ্গে দর্শকের চোখে দবদব উজ্জ্বল দেখাতে লাগল। ফেরাউনের সাঙ্গপাঙ্গরা বলতে লাগলো, নিশ্চয়ই লোকটি বিজ্ঞ জাদুকর, সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়, এই ব্যাপারে তোমাদের কী মত? তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দান করুন এবং শহরে বন্দরের লোক পাঠিয়ে দিয়ে লোকদের সমবেত করার জন্য, যাতে তারা পারাকাষ্ঠা সম্পন্ন বিজ্ঞ জাদুঘরদের এনে সমবেত করে। বস্তুত জাদুকররা এসে ফেরাউনের কাছে উপস্থিত হল। তারা বলল, আমাদের জন্য কি কোনো পারিশ্রমিক নির্ধারিত আছে যদি আমরা জয়লাভ করি? সে বলল, হ্যাঁ, এবং অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোক হয়ে যাবে। তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো অথবা আমরা নিক্ষেপ করি। তিনি বললেন, তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করল তখন লোকদের চোখগুলোকে বাঁধিয়ে দিল, ভীত সন্ত্রস্ত করে তুলল এবং মহা জাদু প্রদর্শন করল। তারপর আমি ওহী যোগে মুসাকে বললাম, এবার নিক্ষেপ করো তোমার লাঠিখানা। অতএব সঙ্গে সঙ্গে তা সেই সমুদয়কে কিনতে লাগলো যা তারা বানিয়েছিল জাদু বলে। সুতরাং এই ব্যাপারে প্রকাশ হয়ে গেল যে সত্য বিষয় এবং ভুল প্রতিপন্ন হয়ে গেল যা কিছু তারা করেছিল। সুতরাং তারা সেখানেই পরাজিত হয়ে গেল এবং অতীব লাঞ্ছিত হল, এবং জাদুকররা সেজদায় পড়ে গেল আর বলল, আমরা ইমান আনছি মহাবিশ্বের পরওয়ারদিগারের প্রতি, যিনি মুসা ও হারুনের পরওয়ারদিগার। ফেরাউন বলল, তোমরা কি তাহলে আমার অনুমতি দেওয়ার আগে ইমান আনলে? এটা প্রতারণা যা তোমরা এই নগরীতে প্রদর্শন করলে, যাতে করে এ শহরে অধিবাসীদিগকে শহর থেকে বের করে দিতে পারো, সুতরাং তোমরা শীঘ্রই বুঝতে পারবে। অবশ্যই আমি কেটে দেব তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে, তারপর তোমাদের সবাইকে সুলিতে ছড়িয়ে মারব। তারা বলল, আমাদেরকে তো মৃত্যুর পরে নিজের পরওয়ারদিগারের নিকট ফিরে যেতেই হবে, বস্তুত আমাদের সাথে তোমার শত্রুতা তো এ কারণে যে আমরা ইমান এনেছি। আমাদের পরওয়ারদিগারের নিদর্শন সমূহের প্রতি যখন তা আমাদের নিকট পৌঁছেছে, এ আমাদের পরওয়ারদিগার আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান করো।
ফেরাউনের সম্প্রদায়ের সর্দাররা বলল, তুমি কি এমন নিয়ে ছেড়ে দেবে মূসা ও তার সম্প্রদায়কে দেশময় হইচই করার জন্য এবং তোমাকে ও তোমার দেবদেবীকে বাতিল বলে দেওয়ার জন্য? সে বলল, আমি এখনই হত্যা করব তাদের পুত্র সন্তান দিগকে আর জীবিত রাখব মেয়েদেরকে, বস্তুত আমরা তাদের উপর প্রবল। মূসা বললেন, তার কাউকে সাহায্য প্রার্থনা করা আল্লাহর নিকট এবং ধৈর্য ধারণ করা নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর। তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ কল্যাণ মুত্তাকিদের জন্য নির্ধারিত রয়েছে। তারা বলল, আমাদের কষ্ট ছিল তোমার আসার পূর্বে এবং তোমার আসার পরে। তিনি বললেন, তোমাদের পরাধিকার শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন, তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। তারপর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং বল ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে।